দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামিম অ্যান্ড আনি ব্লগস। দিস ইজ আওয়ার অ্যানাদার ভিডিও। বিগত 3-4 বছরের তুলনায় এবার আলুর ফলন অনেক বেশি, অ্যাভারেজ 38-40 বস্তা প্রতিদিনে। চলুন তাহলে মাঠ পর্যায়ে গিয়ে দেখা যাক। আলু তুলে মাটিতে সাজিয়ে রাখা হয়েছে। মোটামুটি ভালোই আলু হয়েছে। আলুর কান্দি কিভাবে ফাটায় দেখেন। কার্ডিনাল আলু 10:30। যতদূর চোখ যায় শুধু আলু আর আলু। কিভাবে আলু তুলতেছে, আলু কি সুন্দর করে তুলতেছে, তুলে সারিবদ্ধ ভাবে রাখতেছে, পরে এগুলো নিয়ে আবার বস্তা করবে, শুটিং করে বস্তা করবে, বস্তা করার পরে এটা কোল্ড স্টোরে রাখা হবে। এটা হচ্ছে কার্ডিনাল আলু। আলুর লাইনগুলো লাঙ্গল দিয়ে ফাটানো হয়েছে আর কি, এতে সহজে করে তুলতে সুবিধা হয়। আলু তুলে এখানে পালা করা হয়েছে, তারপর হচ্ছে কিছু আলু শুটিং করে সাইডে রাখা হচ্ছে আর কি, যেটা হলো ডিস্টার্ব। তবে এখানে হলো ওয়েট করে বস্তা করা হচ্ছে।
দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।